भाई मैं ये दवाई दे रहा हूँ, हाँ लिख के दिया, ये बाहर से मंगाना पड़ेगा, ठीक है? ठीक है, थोड़ा देख लीजिएगा। दवे का लिस्ट भेज दिया है व्हाट्सएप में, वो अब भी सही है वो बेटी। डॉक्टर बाबू, हाँ क्या हुआ? वो हमारा बच्चा का जोर हुशी तो, हाँ तो डॉक्टर आसे, हाँ आ चुके हो क्या हुआ भाई? हाँ बोलो की थे। हमार बच्चा का ना जोर आई तो, हाँ तो डॉक्टर सारे से ना उस दिन नहीं आसल तो तू देखें तो दादा देखी आज निद्रे आज কি বাচ্চাটা কি ভিজছিল নাকি বৃষ্টির মধ্যে? হ্যাঁ একদিন ভিজেছিল, জ্বরটা কমেছে না ডাক্তার বাবু? ও আচ্ছা বুঝলাম। তো ওর জন্য দেখো ওষুধ টষুধ দাও তো ভালো করিয়া। হুম দিচ্ছি দাঁড়াও। বন্ধ করিব ভাই, এই অক্সিজেন লে আর ওষুধ দাওয়াই দে তো, ঠিক আছে? ঠিক দেখি ভালো করে একটু দেখাশোনা করেন বাচ্চাটা, ওষুধ একটু ভালোভাবে খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে বলে দিচ্ছি, ভিতরে ভালো করে তোমাকে দিয়ে দিচ্ছে ওষুধটা, ঠিক আছে? ভালো করে বাড়ি যেয়ে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে। দেখুন এই ডাক্তার দিলাম, ঠিক আছে? ডাক্তার তোমার দুপুর তোমার 10টার দিকে খাওয়াবেন, তারপর আর একটা দিলাম এটা তোমার দুপুরবেলা খাওয়াবেন, তাও যদি না সারে তা একটা তোমার কালকে সকালবেলা একটা খাওয়াবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা দেখুন এই ডাক্তার দিলাম, ঠিক আছে? তারপরে যদি তাও যদি না কমে তাহলে একটা 12টার সময় খাওয়াবেন, আর একটা রাত্রে 8টার দিকে খাওয়াবেন, ঠিক আছে? তাও যদি না সারে তাহলে কালকে সকালবেলা আসবে। বাচ্চাটা একটু ভালো শুনে ভালো করে দেখাশোনা করো, বাচ্চাটা ধরে জলে টলে না খেলে তাহলে আবার পরে জ্বর আসলে পরে কি করবা? ঠিক আছে স্যার ডাক্তারবাবু, ঠিক আছে ডাক্তারবাবু। আমি একলা মানছি, কেমন করি আর দেখাশোনা করি? মাও একটা বুড়ি মানছি, বাড়ির বাচ্চাটা নিয়ে থাকে, এর জন্যে জলত একটু খেলা খেলা কি করবেন? বাড়ির তো আর মানসিক নাসি নাই না। আমার মা কি করে? কি করবেন ডাক্তারবাবু, সবার জন্মের পর সবার মা দুনিয়া ছাড়ি চলে গেছি, আমার লোক ছাড়িয়ে নাই ডাক্তারবাবু, সবার মা ওই জন্য না আমার বাড়ির দেখাশোনার মানছি নাই, আমার মাও বুড়ি মানছি, চলি না পায়, কষ্ট করি সবার দেখে, ওই জন্য জলে টলে খেলা যায়, কী করবেন উপায় নেই, মুখ কাজ না করলে ভাত নাই, মশার আমার বুড়ি মানছি এই জন্যই এরকম করবো। ঠিক আছে ওষুধটা ভালো করে খাওয়ান, না সারে তার কালকে আসতে পারে, ঠিক আছে? ঠিক আছে ডাক্তারবাবু, আচ্ছা ঠিক আছে আসতে পারে। ঠিক আছে ভাই, তুমি আমি আমি এসা এসবি মম্মি দেখা না তো জ্ঞান আনলে বলে খালি পাপাই জ্ঞান তো রাখনা বলে না না डॉक्टर साहब देखिए डॉक्टर बाबू क्या हुआ क्या हुआ
আপনি একটু বাইরে দাঁড়ান, আমরা দেখতেছি, ঠিক আছে? তোমরা ওষুধটা ভালো মতন খোয়াইছেন তো? তোমরা তো মুখে সিটাই গুলো নাই, তোমরা কইছে যে মুখাশিটা খুলিয়া তিন ঢাকুন খড় দাগি মারি দিছিল। দেখলেন দাদারা, পড়াশোনা না করলে কি হয়? নমস্কার দাদা, আমরা সবাইকে সবাই ধন্যবাদ নমস্কার করে বলতেছি যে এখনকার দিনকাল খুবই খারাপ। অনেক অনেক ছেলে মেয়ে অথবা ভাই বন্ধুরা আমাদের বাইরে বিদেশে কইরে আছে, কি কারণে জানেন, পড়াশোনা না করে। কিন্তু পড়াশোনা করলে কি হবে সেটা কিন্তু কেউ জানেন না। তাই তোমাদের সবারই অনুরোধ, যাতে পড়াশোনাটা শিখাও, বাইরে কাউকে না পাঠান আমাদের এখান থেকে। एक ही साथ में लेके जाइए, तब अच्छा होगा, नहीं तो अभी का सीजन बिगड़ रहा है, नहीं बनना चाहिए। सो ऑलराइट गाइस, आप लोगों ने देख ही लिया होगा इन लोगों का एक्टिंग तो कैसा था, और इतने में अच्छा एक्टिंग किया सदा भाई, यानी तो इतना बढ़िया एक्टिंग किया। तो आप लोगों को इस वीडियो को देख के पता चल ही गया होगा कि आज का वीडियो का मतलब क्या है। सो इन सभी ने बहुत अच्छा किया, एकदम सपोर्ट कर देना गाइस। और एसके ब्लॉग को क्या करेगा, सब्सक्राइब करना पड़ेगा। सो स्टे ट्यून्ड गाइस एंड कीप लविंग, कीप सपोर्टिंग, है ना। तो आप लोग इस टाइम पे बच्चे लोग को अकेला मत छोड़ना, हम ने बोल ही दिया है कि बच्चे लोग को इस टाइम बारिश का है, इसलिए जाना पड़ेगा। इस टाइम लैंडस्लाइड भी होता है ना, तो कोई भी जाता है ना, इसीलिए तो सब लोगों को एकदम सपोर्ट कर देना। सो स्टे ट्यून्ड गाइस एंड कीप लविंग, कीप सपोर्टिंग। सो थैंक यू फॉर वॉचिंग।